Minecraft. I don't like it. I avoid. But Minecraft likes me. I can't avoid. मैं क्या करूं फिर जॉब छोड़ दूं? चलो आज के আমরা আবার খেলতে যাচ্ছি Minecraft Survival, কিন্তু এটা Minecraft normal survival না। আজকে day one first day আর first survival episode first part সবকিছু first, আর এটা হচ্ছে raft survival Minecraft এর মধ্যে raft survival যারা জানো না যে raft কি, তারা এই গেম দেখতে থাকো বুঝতে পারবে অনেক কিছু। আশা করি আমারও খেলতে ভালো লাগবে আর তোমাদের অনেক দেখতে ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকে raft survival Minecraft এ। আর প্রথমেই দেখো এখানে একটা সমুদ্রের তলে আমার জন্ম হয়েছে, মানে স্পন করেছি আমি। আর এখানে একটা বোট আছে, এই বোটটার মধ্যে আমাকে উঠতে হবে। চলো বোটটার মধ্যে দেখো, ও বোটটার মধ্যে একটা চেস্ট রাখা আছে, চেস্টের মধ্যে বই রাখা আছে, এখানে কাগজপাতি রাখা। ও এই দেখো, আমি এই গেম সত্যি বলছি আমি উল্টাপাল্টা রিয়াকশন দিচ্ছি না, আমি এই গেম প্রথমবার খুলছি আমি, আর প্রথমবার আমি গেমটা দেখলাম তো আমার অনেক ইন্টারেস্টিং লেগেলো, মানে লেগেলো আবার কি মানে ইন্টারেস্টিং লাগলো কনসেপ্টটা। তো চলো শুরু করা যাক। আর এখানে আমার চ্যালেঞ্জেস আছে, এগুলো চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। আর বইতে দেখি কি লেখা আছে। আচ্ছা বইতে লেখা আছে যে আমি এখানে সমুদ্রের মধ্যে হারিয়ে গেছি, আমি হারিয়ে আইল্যান্ডের সামনে চলে এসেছি, আর আইল্যান্ডটার মধ্যে আমাকে সার্ভাইভ করতে হবে, চাষ করতে হবে। আর চ্যালেঞ্জগুলো লেখা আছে এই বাক্সের মধ্যে, লেখা আছে আমাকে কী কী চ্যালেঞ্জ করতে হবে, চ্যালেঞ্জ ওয়ান, চ্যালেঞ্জ টু, চ্যালেঞ্জ থ্রি, এরকম করে করে আমাকে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। বিল্ড এ শেল্টার, তারপরে মেক এ ফায়ার, তারপরে এগুলো চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। প্রথমে আমাকে একটা শেল্টার বানাতে হবে আইল্যান্ডের মধ্যে, যাতে আমি আইল্যান্ডের মধ্যে সার্ভাইভ করতে পারি, না মরে যাই, আমার যতগুলো খাওয়ার দরকার, ঘুমানোর দরকার, সব যাতে ওখানে আইল্যান্ড থেকে কমপ্লিট করতে পারি। আর আমি জানি না আমার বাড়িঘর আছে কি না, ওখানে আর একটা আইল্যান্ড আছে দেখো, কিন্তু ওই আইল্যান্ডটাই পরে যাব, আগে আমি এই আইল্যান্ডটা যাই। এই মানে এই আইল্যান্ডটাই গিয়ে আমি প্রথমে আমি সার্ভাইভালের জন্য যেগুলো জিনিস লাগে সেগুলো আগে কুড়িয়ে কুড়িয়ে নেই। দেখি সার, ও সামনে একটা মুরগি দেখতে পাচ্ছি দেখো, সামনে মুরগি টুরগি মেরে হয়তো আমাকে খাওয়ার জোগাতে হবে, কিন্তু আইল্যান্ডে না বেশি মুরগিও মনে হয় নেই, কারণ মুরগি টুরগি, আরে ভাই কি ডিম, এটা ডিম, ওকে ডিম পেয়েছি মুরগির, মুরগির ডিম। ওই দিকে তো আর একটা কি যেন আছে ভাই, অনেক কিছু আছে গেমটার মধ্যে। এখন আমি সার্ভাইভাল সিরিজ শুরু করতে যাচ্ছি, তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো, নতুন মাইনক্রাফট সিরিজ, হ্যাঁ নতুন সিরিজ, জানি না এটা কয়টা পার্ট হবে। এখানে মুরগিও আছে, মুরগিটাকে না, ও বিদ্যুৎ চমকে বলে আগুন ধরে গেল এখানে, আমি কি ভাই মুখ খারাপ করলাম, আগুন টাগুন ধরে যাচ্ছে এখানে। আমাকে না ফায়ার বানাতে, অনেক কিছু কাজ করতে হবে ভাই, অনেক কাজ আছে আমার। এই ভাই বিদ্যুৎ চমকে চমকে আগুন ধরে যাচ্ছে আইল্যান্ডের মধ্যে, মাথার মধ্যে ঠাটা পড়বে ভাই, আমাকে বাঁচতে। আর মুরগির, মুরগি কি করে বেঁচে আছে ভাই, মুরগিটা মরেনি, আরে ওকে মুরগিটা, চলো এখানে আমাকে ফটাফট একটা সার্ভাইভাল করার জন্য। আচ্ছা আচ্ছা আমি এখানটায় বান, আর তাড়াতাড়ি এখানে বানাবো না, আমার যেখানে আমি বোটটা ছিল না যেখান থেকে আমি শুরু করলাম গেমটা ওই সাইডে বানাবো। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মশাল টশাল বানাতে হবে, কয়লা খুঁজতে হবে, ভাই কী করে অনেক কাজ আছে আমার। তো আমাকে প্রথমে একটা শেল্টার বানাতে হবে যেখানে আমি রাত কাটাতে পারি, সার্ভাইভ করতে পারি, যাই না ভাই প্রথমে আমাকে একটা শেল্টার বানাতে হবে। আর শেল্টার বানাবো না, আমি ডাইরেক্ট একটা ঘর টাইপের বানাবো যেখানে আমি থাকতে পারি। তো চলো গাছ কাটা যাক, প্রথমে গাছ কেটে আমি অস্ত্র ফস্ত্র বানিয়ে নিই, টুলস ফুলস যা লাগে সেগুলো বানিয়ে নিই, তারপর আমাকে কয়লাও খুঁজতে হবে, কেননা কয়লা দিয়ে আমি, আরে ভাই গাছ তাড়াতাড়ি কাট, কয়লা দিয়ে আমি আগুন জ্বালাতে পারবো। আর আগুন না জ্বালালে না আইল্যান্ডটা এতটাই অন্ধকার যে আমি দেখতেও পাচ্ছি না আইল্যান্ডে কিছু, তার জন্য আগুন জ্বালাতে হবে। আর গাছটাকে ফাটাফাট কাটো আগে ভাই, গাছ কেটে তো নিয়েছি অনেকগুলো, আর পরে কাটবো। প্রথমে আমি একটা ক্রাফটিং টেবিল বানাই, গাছ থেকে প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্ক থেকে ক্রাফটিং টেবিল বানাতে হবে। ক্রাফটিং টেবিল কোথায়, ওকে ক্রাফটিং টেবিল বানিয়ে নিয়েছি, ক্রাফটিং টেবিলটা এখানে রাখো, এখানে দেখি কি বানানো যায়, স্টিক। তারপর আমাকে বানাতে হবে গাছ কাটার জন্য কুড়ুল, প্রথমে কুড়ুল বানিয়ে নিয়েছি, তারপরে গাছ কাটি, গাছ কেটে কেটে আমি কিছু লগ একাট্ঠা করে নিই, মানে আর আশেপাশে না এমন একটা জায়গা নেই, মানে ল্যান্ড নেই, সমতল জায়গাই নেই যেখানে আমি মানে বড় একটা রাজ্য পাবো বা বড় একটা জায়গা পাবো যেখানে থাকতে পারবো, আমাকে এই আইল্যান্ডের মধ্যেই বসবাস করতে হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা গাছ যা কেটেছি কেটেছি, আমি কুড়ুলও বানিয়ে নিয়েছি, আর আমি যেখানটায় থাকবো আমি ভাবছি এখানে একটা শেল্টার টাইপের, আরে একটা বাড়ি টাইপের বানাবো। প্রথমে আমাকে তার জন্য যেটা বানাতে হবে সেটা হচ্ছে ক্রাফটিং টেবিল বসাতে হবে, দাঁড়াও ক্রাফটিং টেবিল এখানে বসাতে হবে, ক্রাফটিং টেবিল বসিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে আমাকে জিনিসপত্র বানাতে হবে, যেমন ফেস বানাতে হবে, কারণ আমি এখানে একটা জিনিস বানাবো ভাবছি, সেটা হচ্ছে এই যে এই ফেসগুলো আছে না, ফেসগুলো দিয়ে আমি এখানে একটা ছাতা বানাবো, মানে ছাদ বানাবো, যাতে আমার কোনো ক্ষতি না হয় বৃষ্টি ফিষ্টি হলে। ওকে এরকম করে চার সাইডে আমি লাগিয়ে দিয়েছি, দেখো এখান থেকে আমাকে আর একটু উঁচু করতে হবে প্রথমে, না তার আগে আমাকে প্রথমে কয়লা ফয়লা কালেক্ট করতে হবে, কয়লা না থাকলে আমি সার্ভাইভ করতে পারবো না, কারণ আগুন ছাড়া কিছু করা যাবে না, আগুন ছাড়া আমি দেখতেও পাবো না, একটু পর রাতও হয়ে যাবে ভাই, এখন তো দুপুর কিন্তু বৃষ্টি থেমে যাবে, এদিকে রাতও হয়ে যাবে ভাই, বিশাল মুশকিল হতে চলেছে। আর রাতে সম্ভবত জম্বি টম্বিও আসবে, জম্বি ক্রিপার
মাইনক্রাফটে যেগুলো যেগুলো জিনিস থাকে সব। আরে দেখো আমার খাওয়ার শেষ হয়ে আসছে ভাই, নিচে আমার খাওয়ার হেলথ দেখো কমে আসছে, আমাকে তাড়াতাড়ি গাছ কাটতে হবে। আর একটু, এটা কি জঙ্গল লগ? ও ওই যে ওই জঙ্গলের মধ্যে আছে না দেখতে পাচ্ছ যে ওগুলো, ওগুলো দিয়ে বিস্কুট বানানো যায়, ওগুলো পরে আমি কাটবো। চার সাইডে বড় বড় গাছ আছে, এই গাছ আমার দরকার ভাই, সব কিছু দরকার আমার আইল্যান্ডের। এই আইল্যান্ডে অনেক বড় ঘরটার বানাবো আমি আর সার্ভাইভ করব। তারপরে জানি না ধীরে ধীরে কি করতে হবে। এটা বড় বড় গাছ ভাই, এত আইল্যান্ডে কত বড় বড় গাছ আছে। আরে রাত হয়ে গেল ভাই, এদিকে আমার কাছে ঘুমানোর মতো কিছু জায়গা নেই, আমাকে ফটাফট কয়লা কালেক্ট করতে হবে। আমাকে ফটাফট একটা রাতে দেখা যাতে যায় ওরকম করে একটা মশাল বানাতে হবে। এটা কি ভাই, এগুলো কি? ও পাথর পাথর পাথর, তাও ভালো, ভয় পেয়ে গেছিলাম ভাই। আমার না কয়লা কালেক্ট করতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কয়লা কালেক্ট করে আমাকে। আরে কি করছি আমি, গেম লিখতে পর রাত হয়ে যাবে। তবে এদিকে আমার খাওয়ার হেলথ ডুবে গেল ভাই, খাওয়ার জন্য তাড়াতাড়ি। আরে ভাই আমি কি করবো, আমার মাথায় কাজ করছি না। আমাকে মাছ ধরতে হবে, মাছ ধরার জন্য কি বানাতে হয়, বসি কি করে বানাতে হয়। আইল্যান্ডে মাছ ধরা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। দেখি ছিপ কি করে বানায়, ফিশিং রড বানাতে হবে। ফিশিং রড কি করে বানায় দেখি, ফিশিং রডের কোনো অপশন নেই। ফিশিং রড বানাতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ওই যে মাকড়সার জালগুলো হয় না, যেটা দিয়ে সুতো বানানো যাবে, ওগুলো নিতে হবে। আমার মুরগির খাঁচা বানাতে হবে যাতে মুরগি বেশি করে বাড়াতে পারি, তারপরে মুরগি খেয়ে খেয়ে আমাকে বাঁচতে হবে, তাছাড়া কোনো উপায় নেই ভাই। আমি বুঝতে পেরেছি ভাই, আশেপাশে মাছও দেখতে পাচ্ছি না, সমুদ্রের তলে মাছ টাছ না ধরলে আমি কী খেয়ে বেঁচে থাকবো ভাই। আচ্ছা এই ঘাসগুলো কেটে কেটে আমার না বীজ কালেক্ট করতে হবে, উইটে শীট কালেক্ট করতে হবে। শীটগুলো দিয়ে যদি আমি চাষবাস করি তাহলে হয়তো আমি খাওয়ার বানাতে পারবো। তাড়াতাড়ি কর ভাই, কোনো একটা খাওয়ার উপায় তো বেরোবে। আমার কাছে চারটা শীট আছে, চলো শীটগুলো লাগিয়ে দেওয়া যাক। শীটগুলো যদি আমি সমুদ্রের ধারে লাগিয়ে দিই তাহলে হয়তো এখান থেকে উইট ফুট জ্বালাবে, মানে হ্যাঁ উইট হলে আমি এখান থেকে খেতে পারবো। তো এটা ফাইনালি ভাই, বৃষ্টি শেষ হয়ে তারা উঠেছে, কিন্তু তারা উঠেও লাভ নেই, একটু পর জম্বি টম্বি চলে আসবে এখানে, আর জম্বি আসলেই আমার হাওয়া টাইট হয়ে যাবে এমনিতেই। ও সূর্য উঠে গেছে, আর রাত পার হয়ে সূর্য উঠেছে, আমি ভাবতে পারছি না সূর্য। আমি ভাবছিলাম রাতের বেলা জম্বি আসবে, কিন্তু ভাগ্যিস জম্বি টম্বি আসেনি, ভালো কথা, জম্বি না আসাই ভালো। ওকে দেখো কত সুন্দর লাগছে, রাত পার হয়ে ফাইনালি সূর্য ফূর্য উঠেছে। আমি কোথায় যেন চাষের জন্য জমি বানালাম ওটাই তো ভুলে গেলাম এখন। এদিক দিয়ে চাঁদ ডুবে যাচ্ছে, এদিক দিয়ে সূর্য উঠে যাচ্ছে, কত সুন্দর দেখো তো। ওফ ওফ, একদম টোটালি একদম চকচক করছে, বৃষ্টি চলে গিয়ে কত সুন্দর সূর্য উঠে গেছে। ও একটু শ্বাস পেয়েছি আমি এখন, একদম সূর্যের মানে সূর্যের চমক দেখে আমার মনটা শান্তি হয়ে গেল। এবার চলো আমি ওখানে যাই যেখানে আমি চাষবাসের জন্য জমি বানাতে চাচ্ছিলাম। জমি তো না মানে সমুদ্রের ধারে কিছুটা জমির মতো বানাবো, যাতে মোটামুটি খাওয়ার ব্যবস্থা করা যায়। আমার কাছে খাওয়ার নেই একদমই, দেখো একদম শূন্য শূন্য হয়ে গেছে, দুই ঘাট হেলথ আছে আর দুই ঘাট খাওয়ার বার আছে যেটাকে বলে। এখন আমি কোথায় যে লাগিয়েছিলাম ওটা তাও ভুলে গেছি, দেখো কত সুন্দর লাগছে গাছ টাছ দিনের বেলায়। এই তো এই তো পেয়ে গেছি যেখানে আমি লাগিয়েছিলাম জমিতে মানে চাষ করার জন্য, দাঁড়াও। তো এখান দিয়ে আমি চাষ করবো, তার জন্য আমাকে হো নিতে হবে, হোটা কোথায় গেলো, এই তো হো দিয়ে আমাকে এগুলো উর্বর করতে হবে জমিগুলো, যাতে এখানে গম লাগাতে পারি। এরকম করে এরকম করে করে উর্বর করে দিয়েছি, এবার এখানে আমাকে লাগাতে হবে উইট, উইট লাগালে বড় হবে। ওকে ওকে হয়ে গেছে, এবার আমাকে আরও উইট কালেক্ট করতে হবে, মানে উইটের শীট যেগুলো আছে, তাছাড়া আমি বানাতে পারবো না। বেশি বেশি করে চাষ করার জন্য বেশি বেশি করে উইট শীট লাগবে। আর এখানে আমি না হারিয়ে যাবো, যদি আমি কিছু নিশানা না বানাই তাহলে হারিয়ে যেতে পারি। ওই জন্য আমি নিশানা বানানোর জন্য একটা কাজ করি, স্যান্ড কালেক্ট করে এখানে একটা উঁচু একটা পিলার বানিয়ে রাখি, যাতে দূর থেকে দেখা যায় যে এখানে আমার জমি আছে, আর ফটাফট আমি চিনতে পারি জমিটা। ওকে দেখো চাষ করার গাছগুলো কত বড় হয়ে গেছে এখানে অলরেডি। আর এখানে না আমি বালি দিয়ে বানিয়ে যাই, দাঁড়াও এটা দিয়ে। ওকে এবার বোঝা যাবে, মোটামুটি এটুকুই থাক। আর আপাতত আমি আরেকটু কিছু উইট শীট কালেক্ট করে টোটালি যতগুলো মাটি আছে সবগুলোতে লাগিয়ে দিই, তার বড়ো যতক্ষণে হয় ততক্ষণে আমি আলাদা কাজ করি। কয়লাও খুঁজতে হবে ভাই, অনেক চাপ হয়ে যাচ্ছে। ওকে চলো, পাঁচটা হুইট শীট পেয়েছি, পাঁচটাও গেল। আরে মুরগির বাচ্চা আমাকে কত ভালোবাসে, এই বাচ্চাগুলোকে কি কেটে খাওয়া যায় বলো, এগুলোকে খাবো না আমি। ও ভালোবাসা, আমার হাতে শীট আছে বলে আমার পিছিয়ে পিছিয়ে আসছে মুরগি, বুঝতে পেরেছি। দিব না আমি শীট ফিট দিব না, কত কষ্ট করে আমি বানিয়েছি শীট খাওয়ার জন্য আমার পিছিয়ে পিছিয়ে আসছে, তাও এগুলোকে মারবো না। চলো এবার, ও ওখানে কি, ওখানে দেখো কাঠামোর মতো কি যেন আছে ওখানে, আর ওই দিকে আর একটা আইল্যান্ড আছে। চলো এরকম করে আরও আইল্যান্ড খুঁজবো। আর প্রথমে আমাকে যেটা করতে হবে না সেটা হচ্ছে এই কোকোয়া বীজগুলো পারবো, পরে পারবো, আগে আমাকে কয়লা খুঁজতে হবে। আমার লাস্ট কয়েকটা হেলথ বার আছে, এর কটাও শেষ হয়ে যাবে আমার ভাই। তো গাছটাও কেটে নিই যতগুলো গাছ আছে, কারণ আমাকে বাড়িও বানাতে হবে রাত হওয়ার আগে, মানে জম্বি টম্বি আসে না কেন। চলো যেখানে আমি সকালবেলা না ওই যে ছাদটা বানাচ্ছিলাম, মানে ছাদ বানাচ্ছিলাম, ওটাকে কমপ্লিট করে দিই, তাহলে ভূত ফুত আসতে পারবে না, মানে জম্বি টম্বি অ্যাটাক কম করতে পারবে, তাহলে ভালো হবে। চলো আগে এটা কমপ্লিট করে দিই, এটা কমপ্লিট হতে হলে এরকম করে করতে হবে, এরকম করে আপাতত করে দিই যাতে উপরে ছাদটা তৈরি হয়ে যায় কমসে কম। ওকে দেখো আমি বাড়ির মতো কিছুটা বানিয়ে নিয়েছি, এখানে আমাকে বড় করে বানাতে হবে যাতে ভূত ফুত না আসতে পারে। আর তার থেকে বড় কথা, আমাকে কয়লা খুঁজতে হবে, আজকের দিনের মধ্যে খুঁজতে হবেই, নাহলে মুশকিল হয়ে যাবে অনেক বেশি। এই দেখো
ছাদ টাইপের একটা বানিয়ে নিয়েছি, আপাতত আমার আর কিছু দরকার নেই, এখানে আমি রাত কাটাতে পারবো। এখানে ঘর টাইপের একটা বানিয়ে নেব আশেপাশে, আর এখানে একটা বনফায়ার জ্বালাতে হবে, যেখানে আগুন জ্বালাতে হবে। তো চলো এবার আমাকে খুঁজতে হবে হচ্ছে কয়লা, কয়লা খুঁজে আমাকে তাড়াতাড়ি মশাল টশাল বানানোর ব্যবস্থা করতে হবে। ওকে, তো পাথরের একটা কুড়ুল বানিয়ে নিয়েছি, যেটাতে আমি গাছ কাটতে আরও সুবিধা হবে। কিন্তু তার থেকে বড় কথা, আমাকে খাওয়ার খুঁজতে হবে, যে করে হোক। রাতের বেলা তো মাছ পেলাম না সমুদ্রে, চলো দিনের বেলা গিয়ে দেখি ট্রাই করে যে মাছ পাওয়া যায় নাকি। কেমন সমুদ্র ভাই, একটাও মাছ নেই খাওয়ার মতো। মাছ না থাকলে আমি খাবো কি ভাই, তাড়াতাড়ি খাওয়ার দে ভাই। নাই মাছ ফাছ কিছু নেই, কিচ্ছু নেই এখানে, শুধুমাত্র একটা আইল্যান্ড আছে যেটা কোনো কাজের, অনেক কাজের, অনেক কাজের হবে এখন। চলো ধীরে ধীরে আমাকে কয়লা খুঁজতে হবে, আর আমাকে ওয়েট করতে হবে যে কি হলো। এই শয়তান বাচ্চা, ও ও ও ও ভাই ভাই ভাই, এটা মেরে দিলে আমি শেষ ভাই। এটা আমাকে মারতে আসছে পিছ পিছে, আমার কাছে একটা মাত্র হেলথ। ও পিছু পিছে আসতে হবে, এখনও পিছু পিছে আসছে এই শয়তানি। আমি এই ক্ষেতের ফসল কতক্ষণে বড় হবে ভাই, কখন লাগিয়ে গিয়েছি এখনো পর্যন্ত বড় হয়নি। আমি গেলে তো ব্রেড বানাবো, তাছাড়া আমি খাবো কি। এখানে আমি আশেপাশে কোথাও একটা গর্ত বানাই, যেখান থেকে আমি ফাটাফাট ইয়ে করতে পারবো, কয়লা টয়লা খুঁজতে পারবো। তো এখানে গর্ত বানানোর জন্য উপযুক্ত জায়গা মনে হচ্ছে আমার, সমুদ্রের ধারে। চলো এখানটাই গর্ত খোঁড়া যাক। যেটার ভয় করছিলাম সেটাই হয়ে গেল ভাই। যদিও আইল্যান্ডটা পাশে আছে, তাও মরে যাওয়া উচিত না ভাই, মরে গেলাম কেন আমি। এত রাগ করছে ওই ইয়ের উপরে, ক্যাটফিশ না কি বলে, ক্যাটফিশ না, ওটা কি যেন বলে, ওটাকে ঘুঙরু টাইপের। চলো আমাকে তাড়াতাড়ি আইল্যান্ডে পৌঁছাতে হবে, আমার জিনিসগুলো কালেক্ট করতে হবে, জিনিসগুলো ডিসপন হয়ে যাবে না হলে। জিনিসগুলো কোথায় গেল আমার, ওই ওই সাইডে ছিল যেখানে আমি চাষবাস করেছিলাম, ওই সাইডে ছিল। এই তোমার অস্ত্র শস্ত্র সব পেয়ে গেছি। ও আমি ভয় পেয়ে গেছিলাম, আমি বলছিলাম আমার পাবো না এগুলো, যাই হোক পেয়ে গেছি, অনেক ভালো কথা। জলের মধ্যেও কিছু ভেসে গেছে, ওগুলো কালেক্ট করে নিয়ে আসতে হবে আবার। এদিকে সূর্য ডুবে গেল আবারও প্রায়, আমার তাড়াতাড়ি কয়লা খুঁজতে হবে রাতের জন্য ভাই। কয়লা খুঁজবো কী করে আমি, ওইদিকে আরেকটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডটাতে একটু পরে যাবো, নাহলে পরের দিন যাবো, আজকে যাবো না। এই যে এখানে খোঁড়াখুঁড়ি শুরু করি আমি, তাহলে এখানে কয়লা পেতে পারি। যে তোমার এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আইল্যান্ডে খালি বৃষ্টি হয় নাকি ভাই। চলে এখানে ফটাফট করে, আরে নিচেও তো কিছু নেই। এগুলো কী পাথর ভাই, এগুলো ফেটে আমি মানে ভেঙে ঢুকতেও পারছি না ভেতরে, এত শক্ত। মহা বিপদে পড়ে গেলাম ভাই, আমি কয়লা কোথায় খুঁজবো। আচ্ছা চলো আমি ফার্নেস বানাই, যদি ফার্নেস বানাই তাহলে ফার্নেসের মধ্যে হয়তো আমি কয়লা বানাতে পারবো নাকি। তো ফার্নেস বানাতে হলে আমাকে 9টা কোবলস্টোন লাগবে, যেটা আমার কাছে আছে, ফার্নেস বানিয়েও নিয়েছি। ফার্নেসটা এখানে রেখে দেই, আর এখানে আমাকে যেটা করতে হবে গাছ যদি দেই। ওকে, তো আমি গাছ কেটে নিয়েছি, এবার আমি উনুনের মধ্যে যদি গাছ দেই, প্রথমে এখানে যদি এটা দেই, তারপরে যদি এটা দেই, না না পুকুরে এটা দিই, এটা দিই। ওকে, এই দেখো আলো হয়ে গেছে। ওকে, তো আলো বানানোর ব্যবস্থা তো করে নিয়েছি, কিন্তু এরকম আলো তো হবে না, আমাকে মশাল বানাতে হবে, তাহলে পারফেক্ট আলো হবে। আর তার জন্য দেখি এখানে কী বেরোয়, চারকোল। ওকে, চারকোল পেয়েছি, চারকোল দিয়ে কি আমি ইয়ে বানাতে পারবো, বনফায়ার নে কি বলে ওটাকে, ও টর্চ বানাতে পারবো, এটা দিই। আমার কয়লা খোঁজার দরকারই নেই ভাই, চলো আমি টর্চগুলো চার সেটাকে লাগিয়ে দিই, এখানে একটা, এখানে একটা। ওকে ভাই, ফাইনালি টর্চ বানাতে পেরেছি, কয়লা খোঁজার দরকার নেই। এই দেখো চার সাইডে আমি কয়লার ইয়ে লাগিয়ে দিয়েছি, মশাল লাগিয়ে দিয়েছি, এগুলো জ্বলতে থাকবে। ওকে, ফাইনালি আমার থাকার জন্য মোটামুটি একটা জায়গা পেয়েছি, যেখানে বৃষ্টি পড়বে না, মানে চার সাইডে তো বৃষ্টি পড়বে কিন্তু এখানে বৃষ্টি পড়বে না। আর আমাকে না আরেকটা জায়গা বানাতে হবে, যেখানে আমি ফার্মিং করতে পারি, মানে ওই যে জমিটা বানালাম ওখানে কী কী জানি চ্যালেঞ্জ ছিল ওগুলো করতে হবে। আর একটা চেস্ট বানাতে হবে, চেস্টটাও বানিয়ে নিই, কারণ অনেক কিছু রাখার ব্যাপার আছে চেস্টের মধ্যে। তো একটা চেস্ট বানিয়ে নিই, চেস্টটা বানিয়ে নিয়েছি, চেস্টটা এখানে রেখে যাই। দাঁড়াও, চেস্টের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো রেখে যাব, এখানে চেষ্টা রাখি, এখানে সব রেখে যাব, যেগুলো অদরকারি মানে বেশি দরকারি না। ওকে, তো মোটামুটি একটা জায়গা বানিয়ে নিয়েছি, এবার আমাকে একটা ঘর বানাতে হবে, যেটা পরের দিন বানাবো, আজকে আর ঘর বানাবো না, ঘরটার পরের দিন বানাবো। আর আজকে শুধু কাজের জিনিসগুলো বানাই, যেগুলো সার্ভাইভাল মানে সার্ভাইভ করার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আগে বানিয়ে নিই। তো প্রথমে এখানে তো বানানো হয়ে গেছে, এইবার আমাকে দেখতে হবে যে জমিটা কোথায় ছিল, যেখানে আমি চাষ করে রেখেছিলাম, উইট ফুইটগুলো বড় হয়েছে কিনা সেটা দেখতে হবে। আর এর পরদিন না ওই আইল্যান্ডটাতেও যাবো, ওইদিকে একটা আইল্যান্ড আছে না, ওই আইল্যান্ডটাতে এর পরদিন যাবো। তো যতগুলো মশাল হয় বানিয়ে নিয়েছি, 43টা মশাল বানিয়ে নিয়েছি, আপাতত লাগবে না। অর্ধেক মশাল এখানে বাক্সের মধ্যে রেখে যাই, 22টা, আর 21টা মশাল আমার কাছে রাখি। আর স্টিক আছে, স্টিক এখানে রেখে যাই, কাজে লাগবে না। আর যেগুলো কাজে লাগবে শুধু সেগুলো নিয়ে যাবো, চলো। আর এই যে আমার হুইটের বাচ্চা, এখনও বড়ই হচ্ছে না ভাই, কবে লাগিয়ে দিয়ে গেছি, এখনও বড় হওয়ার নাম নিচ্ছে না। তাহলে এখানে কতদিনে বড় হবে, কতদিনে ব্রেড বানাবো, কতদিনে খাবো কে জানে। এটা ভাঙা তো অসম্ভব ভাই, এখানে আমি ভাঙতেই পারবো না, এটা মাইনিং কী করে করবো, এই আইল্যান্ডে মনে হয় মাইনিং করাই যাবে না আমার মনে হচ্ছে। এখন উপায় আমি কী করবো, এখন আমাকে আয়রন খুঁজতে অন্য আইল্যান্ডে যেতে হবে মনে হয়, তাছাড়া আর কোনো উপায় নেই। আমাকে না সমুদ্রের মধ্যে জাহাজ ফাহাজ দেখতে হবে যে আয়রন ফাইরন পাওয়া যায় কি না, তাছাড়া আমি মাইনিং করতে পারছি, এখানে ট্রাই করে দেখা যাক। আমার মনে হচ্ছে মাইনিং করা যাবে না এই গেমের মধ্যে। এই দেখো, এই দেখো সবগুলোর নিচে এরকম কোনো পাথর রাখা আছে যেগুলো ভাঙা যায় না, আমার মনে হয় আয়রনের টুকে গিয়েও ভাঙা যাবে না, এগুলো অনেক মজবুত আয়রন মানে জিনিস, ওই জন্য এগুলো ভেঙে লাভ নেই, আমাকে অন্য উপায় বার করতে হবে আয়রন খোঁজার জন্য। আমি একটা কাজ করি, আমি না আইল্যান্ডের চার সাইডে মশাল লাগিয়ে দিই,
তাহলে সুবিধা হবে বুঝতে যে এটা আমার আইল্যান্ড। যেরকম এই গাছের মধ্যে, তারপরে যত জায়গা আছে সব জায়গায় মশাল লাগিয়ে দিব বেশি করে। ওকে, যত দূর মশাল লাগানো যায় আমি লাগিয়ে দিয়েছি, গোটা আইল্যান্ডের চার সাইডে মশাল লাগিয়ে দিয়েছি। দেখো চারদিক থেকে মশাল লাগানো আছে। এবার আমার, আরে ভাই উইট কতক্ষণে বড় হবে? সেটাই তো বড় হচ্ছে না এখন। আমি খাবো কি? আবার না খেয়ে মরে যাবো মনে হচ্ছে আমি। উইটই বড় হচ্ছে না এদিকে। আমি বুঝতে পারছি না, রাত হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, তাও জম্বি স্পন হচ্ছে না, ক্রিপার স্পন হচ্ছে না, কোনো ভূত আসছে না। যাই না, এটা কোনো গ্লিচ ফ্লিচ হবে হয়তো, নাকি আসেই না আমি জানি না। যেরকম মাইনিং করা যায় না সেরকম হয়তো ভূতও আসে না, যাই না। যাই হোক, চলো এবার আমাকে ইম্পর্ট্যান্ট কাজ অনেক কিছু করতে হবে। যেমন আইল্যান্ডে গিয়ে আমাকে আয়রন নিয়ে আসতে হবে, সমুদ্র এক্সপ্লোর করতে হবে যে সমুদ্রের মধ্যে আরও কাজের জিনিস পাওয়া যায় কি না। এই যে একটু একটু করে বড় হচ্ছে, এখনও বড় হওয়ার নাম নিচ্ছে না। যাই হোক, চলো আজকে তো আমি এগুলো বানালাম। ওই যে ঘর বানিয়েছি, ঘর বলে না ওটাকে, মানে একটা ছাতা টাইপের বানিয়েছি যেখানে বৃষ্টি পড়বে না, বৃষ্টিতে ভিজতে হবে না, রাতে ভয়টাই কম লাগবে, সেরকম একটা জায়গা বানিয়েছি। এখানে এখানে থাকতে পারবো আপাতত। আর কালকে বানাবো ঘর, মানে পরদিন ঘর বানাবো একটা। আর ইম্পর্ট্যান্ট জিনিসগুলো খুঁজতে হবে ঘর বানাতে, যেগুলো দরকার হয়। অনেক কিছু কাজ আছে ভাই এখন এই আইল্যান্ডে সার্ভাইভ করতে হলে। তো পার্ট ওয়ান কেমন লেগেছে তাড়াতাড়ি বলো কমেন্টে। আর নেক্সট পার্ট চাও কি না, তাহলে এই ভিডিওটাতে তাড়াতাড়ি 8000 লাইক করে দেবে। 8000 লাইক কমপ্লিট হয়ে যায়, 8000 না ভাই 9000 লাইক, যদি 9000 লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে এটা নেক্সট পার্ট খেলবো। আর তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট পার্টে, পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই থাকুক, পরদিন কাজ করবো অনেক। আজকের মতো বাই বাই।